প্রধানমন্ত্রীর হাত ধরে আজ যাত্রা শুরু হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার। ইতোমধ্যে বিভিন্ন প্ল্যান্টের কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় সার কারখানা, যেখানে দৈনিক 2,800 টন গ্র্যানুলার ইউরিয়া সার উৎপাদন হবে। প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে 15,500 কোটি টাকা। দেশে সারের ঘাটতি মেটাতে 2020 সালের মার্চে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু হয়। উদ্বোধন শেষে নরসিংদীর মোসলেউদ্দিন স্টেডিয়ামের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। উদ্বোধন হবে এবং সেই আর এখান থেকে আর 3 ঘন্টা পরে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 ঘন্টার পরে এই ঘোড়াশাল পলাশ সার কারখানায় আসবেন এবং এটি উদ্বোধন করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই সার কারখানার পুরো যে প্রস্তুতি সেটি শেষ হয়ে গেছে। এখান থেকেই প্রধানমন্ত্রী এই সুধী সমাবেশ, এখানে যে সুধী সমাবেশ 12টার পরে উদ্বোধন শেষে তিনি এই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এবং যেহেতু সারের দেশের যে সারের চাহিদা 26 লাখ টন, সেই টনের বড় অংশই এই কারখানা থেকেই উৎপন্ন হবে, যে কারণে এই কারখানা ঘিরে উৎসাহের আসলে মাত্রাটা অনেক বেশি, সেটা স্বাভাবিকভাবেই বোঝাই যায়। এবং এই কারখানাটি এই যে পলাশ ঘোড়াশাল পলাশ কারখানা, এটি আসলে শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্প এবং সেই উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারও এখানে উপস্থিত থাকবেন। এবং এখানকার উদ্বোধনী পর্ব শেষে, এখানকার সুধী সমাবেশ শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নরসিংদীরই মোসলেউদ্দিন মাঠ জনসভায় বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়েই তিনি নিশ্চয়ই তার যে পরিকল্পনা সরকারের, সেই পরিকল্পনা তুলে ধরবেন। মাহমুদ, আমার সঙ্গে আছেন আমাদের নরসিংদী প্রতিনিধি রেজাউল করিম। আমরা জানতে চাই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এই নরসিংদীর কী কী উন্নয়ন তিনি করেছেন বা আর কী কী চাহিদা থাকতে পারে? ধন্যবাদ নাসিরুদ্দিন। আসলে আজকে নরসিংদীবাসীর একটি কাঙ্ক্ষিত দিন, দীর্ঘ 19 বছর পর কিন্তু প্রধানমন্ত্রী নরসিংদীতে আগমন করছে, তো এইটাকে নিয়ে কিন্তু নরসিংদীতে একটা উৎসবের আমেজ বইছে। তো আজকে জানেন যে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন করবে, এখান থেকে উদ্বোধন করে কিন্তু তিনি সমাবেশে যোগ দেবেন, সেখানে কিন্তু হাজার নেতাকর্মী সহ নরসিংদীবাসী কিন্তু উত্তোলিতভাবে এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু দাবি করছেন নরসিংদীতে তুলনামূলকভাবে অনেক উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশের তুলনায়। তো কিন্তু নরসিংদীতে যে 50টির অধিক কলেজ রয়েছে, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ এখানে মেডিকেল কলেজ এবং এখানে আরেকটি মাধবদী যে শিল্প শহর, একটা উপজেলা দাবি করবেন এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে। আমরা ঘুরেছি নরসিংদী নানা প্রান্তে, আমরা ঘুরেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু এমনটাই দাবি জানিয়েছে আমাদেরকে যে আসলে প্রধানমন্ত্রী যাতে এই দাবিগুলো তাদেরকে দিয়ে যাবে এমনটাই আশা করছে কিন্তু তারা। ধন্যবাদ রেজাউল। মাহমুদ শুনছিলেন আসলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নরসিংদীর মানুষের উচ্ছ্বাস, এবং আমরা দেখছিলাম এই পথে আসার সময় পুরো শহর, পুরো রাস্তা জুড়েই প্রধানমন্ত্রীর আগমনের যে বার্তা, সেই বার্তার সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন সবগুলোই করা হয়েছে। এখন অপেক্ষা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 12টায় এই নরসিংদীতে আসবেন এবং দেশের সর্ববৃহৎ বলা হয় যে সার কারখানা সেটি উদ্বোধন করবেন, যেখান থেকে দেশের শিল্পভাগ সার উৎপাদন হবে। মাহমুদ নাসির, আপনাকে ধন্যবাদ।